আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব 2023 সালে মোট চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কয়টি হতে চলেছে, আর তারই পাশাপাশি এই চন্দ্রগ্রহণ এবং এই সূর্যগ্রহণগুলি ঠিক কবে শুরু হবে ও কখন শেষ হবে, তারই সাথে এই গ্রহণের সূতককাল কি রয়েছে এবং বিশেষত কোন কোন জায়গা থেকে এই গ্রহণগুলি দেখা যাবে, তারই সাথে বড় বড় জ্যোতিষবিদ তথা গবেষকরা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ চলাকালীন সময়ে কী কী নিয়মকানুন মেনে চলতে বলেছে, তারই সাথে কী কী নিয়মকানুন মানতে না বলছেন, তো তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্যে। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। জ্যোতিষবিদরা বলে দিয়েছেন 2023 সালে কিন্তু গ্রহণকে নিয়ে থাকতে হবে অত্যন্ত সতর্ক। চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ যে কোনো ধরনের গ্রহণই হোক না কেন, প্রায় প্রত্যেক গ্রহণের সময় সকলকে কিন্তু গ্রহণের নিয়মকানুন মানতে হবে অত্যন্ত সতর্কভাবে, কারণ এই গ্রহণের সময় প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু পড়ে থাকে ভয়ঙ্কর প্রভাব। 2023 সালে মোট 4টি গ্রহণ রয়েছে, তার মধ্যে কিন্তু রয়েছে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। মোট এই 4টি গ্রহণের সময়সূচি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জ্যোতিষবিদদের মতামত অনুযায়ী আপনারা এই গ্রহণ চলাকালীন সময়ে কী কী মানবেন আর কী কী মানবেন না চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আপনারা কিন্তু এই গ্রহণ চলাকালীন সময় ছুরি, কাঁচি, ব্লেড, বাজে কোনো ধারালো বস্তুর থেকে দূরে থাকবেন, যে কোনো রকম ঝগড়া, ক্যাচাল অথবা দ্বন্দ্ব থেকে দূরে থাকুন। তারই সাথে এই সময় ঘুমানো একদমই উচিত নয়। খালি চোখে আপনারা কিন্তু গ্রহণ কখনোই দেখতে যাবেন না, নইলে আপনার উপর কিন্তু গ্রহণের অশুভ প্রভাব পড়তে পারে। তারই সাথে এই সময় কোনো জায়গায় ভ্রমণ করা একদমই উচিত নয় এবং গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নেবেন এবং স্নান করে দরিদ্র যে কোনো মানুষ ও তারই পাশাপাশি পশু পাখিদের খাবার এবং বস্ত্র দান করুন, আর তাতে কিন্তু আপনার উপর পড়বে গ্রহণের শুভ প্রভাব। তো 2023 সালের প্রথমে কিন্তু হতে চলেছে সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ কিন্তু হবে 1430 বঙ্গাব্দের 6ই বৈশাখ অর্থাৎ ইংরেজি সময় অনুযায়ী 20 এপ্রিল, সেই দিন কিন্তু রয়েছে বৃহস্পতিবার। আর এই গ্রহণ কিন্তু শুরু হবে সকাল 8:04 থেকে, যা কিন্তু শেষ হবে দুপুর 12:29। প্রথম সূর্যগ্রহণের পরে কিন্তু রয়েছে এই বছরের মধ্যে প্রথম চন্দ্রগ্রহণ, যা কিন্তু শুরু হবে 21শে বৈশাখ অর্থাৎ 5ই মে, সেই দিন রয়েছে শুক্রবার। আর এই চন্দ্রগ্রহণ কিন্তু শুরু হবে রাত্রি 8:45। তারই সাথে এই গ্রহণ কিন্তু শেষ হবে রাত্রি 1:01। তারপরে কিন্তু রয়েছে এই বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ, আর এই সূর্যগ্রহণ কিন্তু হবে 1430 বঙ্গাব্দ 26শে আশ্বিন ইংরেজি সময় অনুযায়ী 2023 সালের 24শে অক্টোবর অর্থাৎ শনিবার। এই সূর্যগ্রহণ কিন্তু হবে রাত্রি 8:23 এবং এই গ্রহণ কিন্তু শেষ হবে রাত্রি 2:25। তারপরেই কিন্তু রয়েছে 2023 সালের সর্বশেষ গ্রহণ, যা কিন্তু দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ, আর এই গ্রহণটি হবে 1430 বঙ্গাব্দে 10ই কার্তিক ইংরেজির তারিখ অনুযায়ী 29শে অক্টোবর শনিবার। এই গ্রহণ কিন্তু শুরু হবে রাত্রি 1:06 থেকে এবং এই গ্রহণ কিন্তু শেষ হবে রাত্রি 2:22। সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকেই কিন্তু শুরু হয়ে যায় সূতককাল এবং চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক 8 ঘন্টা আগে থেকেই কিন্তু শুরু হয়ে যায় সূতককাল। এই সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সকলকে কিন্তু গ্রহণের নিয়মকানুন মানতে হবে অত্যন্ত যত্ন সহকারে।